Bismillahirrahmanirrahim. BK Innovation থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এখন আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আটা থেকে ময়দা ব্রাশ মেশিং তো এটি হচ্ছে মোটা আটাকে ময়দা করার জন্য যে নেটিং মেশিংটি ব্যবহার করা হয় বা প্রসেসিং করা হয় সেই মেশিংটাকে বলা হয় ব্রাশ মেশিন কোন ক্ষেত্রে বলা হয় বাছাই মেশিন তো নাম কোনো ব্যাপার না মেশিংটাই ব্যাপার তো এই মেশিংটি কোথায় পাবেন কিভাবে ক্রয় করবেন ক্যাপাসিটি কতটুকু বিদ্যুতে চালাতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও জুড়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক ততক্ষণ বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখানে রাখা আছে যে মেশিংটি এটি হচ্ছে 3 হর্স পাওয়ার 220 একটি বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি চালানো যাবে তো এই মেশিনটির কাজ হচ্ছে এটা ইনপুট এখানে আপনি মোটা আটা কিংবা কুড়া ইত্যাদি যেটাই দেন না কেন এক পাশে মিহি দানা পাউডার পালিশ বাইর হবে আরেক পাশে মোটা দানাটা বাইর হবে তো সেটি হচ্ছে আপনি ময়দা করলেন আটা করে আটাকে ময়দা দিলেন এক পাশে আরেক পাশে ভুষি বাইর করে দিলেন বাছাই করার জন্য এই মেশিনটি ব্যবহার করবেন তো এই মেশিনের মনে রাখবেন ইনপুট একটি আউটপুট দুইটি তো প্রথম যে মালটি বাইর হবে আউটপুট হবে সেটি হচ্ছে আপনার একদম মিহি দানা ময়দা বা পালিশ সেটি কিন্তু এইটা এই জায়গাতে বাইর হবে আপনি আপনার ইচ্ছা মতন ধরে রাখতে পারবেন দ্বিতীয় যে আউটপুট সেটি হচ্ছে এই পাশ দিয়ে বাইর হবে এটি হচ্ছে মোটা দানা বা আপনার মোটা ভুষি বলেন সেটাই কিন্তু এই পাশ থেকে বাইর হবে তো এটি নেটিং মেশিং এর ভিতরে টোটাল এই ব্রাশ সিস্টেম দেওয়া আছে আপনারা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন এখানে দেখেন 220 ভোল্টের 3 হর্স পাওয়ার 1400 আরপিএম এর একটি মোটর দেওয়া আছে এটা মিনি সাইজ এর সেও যদি আপনি অতিরিক্ত বড় সাইজ নেন সেক্ষেত্রে 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে হবে তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি প্রতি ঘন্টায় আপনি নেটিং করতে পারবেন আর এর চেয়ে বড় সাইজ নিলে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি আপনার চাহিদা অনুযায়ী অর্ডার দিবেন আমরা আপনার ক্যাপাসিটি অনুযায়ী ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তো এই মেশিনটি এখন ডেলিভারি দেবে কুমিল্লা জেলায় ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা যদি চাইলে এর ভিতরে যে নেটিং সিস্টেম দেওয়া আছে মোটা চিকন নেট দিয়ে মাল মোটা চিকন আপনার ইচ্ছা মতন কিন্তু আপনি করতে পারবেন তো মনে রাখবেন বিকে ইনোভেশন বিডি থেকে মেশিন ক্রয় করতে হলে আপনাদেরকে সরাসরি এসে দেখে যাচাই করে বুঝে আপনি ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার দিলেও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে কিছু টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবেন তো এই মেশিন দিয়ে এই মেশিনের যে মালটা আপনি দিবেন সেটি হচ্ছে একটা মেশিন দিয়ে কিন্তু আপনার ময়দা বা ভুষি করতে পারবেন না এই মেশিন ব্যবহার করার জন্য আরও একটি দিয়ে কিন্তু আপনার মোটা ভুষি করে নিয়ে এসে এই মেশিনের ভিতর দিতে হবে সেটি হচ্ছে এই পাশে রাখা আছে এই যে এখানে রাখা আছে এটি হচ্ছে হ্যামারিং মেশিন তো এই হ্যামার মেশিন দিয়ে আপনি কিন্তু এই মেশিনটা দিয়ে হ্যামারিং করার পরে যে ডাস্টটা হবে এই ডাস্টটা কিন্তু আপনার ব্রাশ মেশিনে দিয়েই আপনাকে ফাইনাল করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ